আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। এতিমখানা থেকে উঠে আসা এক ছোট্ট ছেলে আজ আফগানিস্তানের বিশ্বসেরা ক্রিকেটার। কিভাবে তিনি হঠাৎ রাতারাতি বনে গিয়েছেন একজন তারকা ক্রিকেটার, তারই জীবনী আজ আমি আপনাদের জানাবো। রাশিদ খানের সংক্ষিপ্ত জীবন বিবরণী জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের সাথেই, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। রাশিদ খান 1998 সালের 20 সেপ্টেম্বর আফগানিস্তানের নঙ্গরহারে জন্মগ্রহণ করেছেন। 2017 সালে মাত্র 19 বছর বয়সেই আইপিএলের নিলামে 4 কোটি রুপি দিয়ে তাকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। সহযোগী দেশের খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়া রাশিদকে পরের বছর আবারও 9 কোটি রুপি দিয়ে দলে টেনেছিল হায়দ্রাবাদ। 2018 সালের ফেব্রুয়ারিতে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গিয়েছিল রাশিদ। মে মাসে টি টোয়েন্টিতে শীর্ষ বোলার হয়েছেন আফগানিস্তানের এই লেগ স্পিনার। লাইন লেংথ ধরে রেখে দ্রুত গতির লেগ স্পিনারের সঙ্গে গুগলির বুদ্ধিদীপ্ত মিশ্রণে বিশ্বসেরা বোলার হয়ে উঠেছিলেন রাশিদ। 2018 সালের জানুয়ারিতেই রাশিদকে 2017 সালের বর্ষসেরার সহযোগী ক্রিকেটার হিসেবে নির্বাচিত করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। এদিকে 2015 সালে অভিষিক্ত রাশিদ ক্যারিয়ারের শুরু থেকেই নিয়মিত রেকর্ড ভাঙা গড়ার খেলায় নেমেছিলেন। 2018 বিশ্বকাপের বাছাই পর্বে প্রথমবারের মতো আফগানিস্তানের অধিনায়কত্ব করেছিলেন এই লেগ স্পিনার। মাত্র 19 বছর বয়সে দেশকে নেতৃত্ব দিয়ে সবচাইতে কম বয়সে আন্তর্জাতিক অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েছেন। একই বাছাই পর্বে সাই হোপকে আউট করে ওয়ানডেতে সর্বকনিষ্ঠ ও দ্রুততম বোলার হিসেবে 100 উইকেট পাওয়ার রেকর্ড করেছেন। মাত্র 44 ম্যাচেই মাইলফলক ছুঁয়ে ফেলেছিলেন রাশিদ খান। তার আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের। অস্ট্রেলীয় পেসারের এজন্য দরকার হয়েছিল 52টি ম্যাচ। বিস্তারিত আরও জানাচ্ছি, তবে তার আগে দর্শক আপনাকে বলতে চাই, পরবর্তীতে কোন ক্রিকেটারের জীবনী জানতে চান আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। এবং রাশিদ খান যদি আপনার একজন প্রিয় ক্রিকেটার হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে যাবেন। এদিকে বোলিংয়ে এত সব অর্জনেও রাশিদের জন্য সত্য ঢাকা পড়ে যায়। এই আফগান শুধু বল হাতেই নন, ব্যাটিং ও ফিল্ডিংয়ে দলের অন্যতম ভরসা। সাধারণত কভারের মতো মহা গুরুত্বপূর্ণ জায়গাতেই দাঁড়িয়ে থাকেন রাশিদ। দারুণ অ্যাথলেটিক বলে প্রায়শই দুর্দান্ত সব ক্যাচও ধরেছেন। ব্যাটিংয়ে ইনিংসের শেষ দিকে এসে ঝড় তোলার ক্ষমতা রেখেছেন। স্বভাবত হার্ড হিটিং ব্যাটিংয়ে প্রায়ই দলকে বিপদ থেকে উদ্ধার করেছেন এই রাশিদ খান। শৈশবে জীবনের কঠিনতম পরীক্ষা দিয়েছেন রাশিদ। আফগানিস্তানের পূর্বাঞ্চল নঙ্গরহারের এই লেগ স্পিনার পরিবারের 11 সন্তানের একজন। খুব অল্প বয়সে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে পাকিস্তানে পালাতে হয়েছিল এই রাশিদের পরিবারকে। বেশ কয়েক বছর পাকিস্তানে কাটিয়ে আবারও দেশে ফিরেছিল রাশিদ খান ও তার পরিবার। স্বাভাবিক জীবনে ফিরে ক্রিকেট খেলাতে মনোযোগী হয়ে পড়েন রাশিদ। পাকিস্তানের শাহিদ আফ্রিদিকে আদর্শ মেনে বড় হওয়া রাশিদ ভাইদের সঙ্গে ক্রিকেট খেলেই প্রথমে হাত পাকিয়েছেন লেগ স্পিনে। তার প্রথম দেখা ও প্রথম পছন্দের খেলোয়াড় কিন্তু পাকিস্তানের এই শাহিদ খান আফ্রিদি। পাকিস্তানের সুপারস্টারের চুলের স্টাইল ও উদযাপন বেশ পছন্দ হয় তরুণ রাশিদের। এক কথায় আফ্রিদিকে তার আইডল হিসেবে মেনে নিচ্ছেন তিনি। টেপ টেনিস বল দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল রাশিদ খানের। প্রাথমিক পর্যায়ে বাড়ির উঠানে টেপ টেনিস বল দিয়ে অনুশীলন করতেন, পরে পাড়ার বড় ভাইদের সঙ্গে ক্রিকেট খেলতে যেতেন। কাবুল ইগলসের হয়ে আফগানিস্তানের স্থানীয় ক্রিকেটে দাপট দেখানো রাশিদ বিশ্বের নানা ফ্রাঞ্চাইজি দলেরই অটোমেটিক চয়েজ। 2017 সালের প্রথম আইপিএল খেলতে এসে 14 ম্যাচে 17 উইকেট পেয়েছিলেন রাশিদ। এরপর ধরেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও অংশ নিয়েছেন আফগান লেগ স্পিনার। প্রথমবারের মতো খেলতে গিয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের হয়ে হ্যাট্রিকও করেছেন। এটা সিপিএলের ইতিহাসেরই প্রথম হ্যাট্রিক। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশ খেলতে গিয়ে প্রথমবারই দলকে শিরোপা এনে দিয়েছিলেন। এমন সাফল্যই হায়দ্রাবাদকে বাধ্য করেছিল 2018 সালে আইপিএলে তার জন্য 9 কোটি রুপি খরচ করতে। ইংল্যান্ডের টি টোয়েন্টির ব্লাস্টেও রাশিদের লেগ স্পিনার গুগলি দেখা যাবে। টি টোয়েন্টির জন্য তাকে দলে টেনেছে সাসেক্স। 2016 সালের 7ই ডিসেম্বর প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছে রাশিদের। ইংল্যান্ডের লায়ন্সের বিপক্ষে আবুধাবির সেই ম্যাচেই বড় দৈর্ঘ্যের ক্রিকেটে নিজের সক্ষমতা দেখিয়েছেন। 2 ইনিংসে 12 উইকেটের সঙ্গে ব্যাট হাতে 77 রান করেছিলেন রাশিদ খান। 2017 সালে টেস্ট স্ট্যাটাসের প্রস্তুতি হিসেবে একটি 3 দিনের ম্যাচ খেলেছিলেন আফগানিস্তান ও আয়ারল্যান্ড। সেই ইনিংস ও 172 রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন 8 উইকেট পাওয়ায় রাশিদ খান। এদিকে 2019 বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছিল আফগানিস্তান। আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়ার সুসংবাদ অবশ্যই এর আগে পেয়েছিল দেশটি। কিংবদন্তি সাকলাইন মুস্তাককে পেছনে ফেলে কনিষ্ঠতম বোলার হিসেবে হয়েছেন আইসিসির শীর্ষ বোলার। এছাড়া মিচেল স্টার্ককে ছাপিয়ে হয়েছেন ওয়ানডের দ্রুততম 100 উইকেট শিকারী। আন্তর্জাতিক ওয়ানডেতে 100 এবং টি-20 ক্রিকেটে 56 উইকেট লাভ করেছেন রাশিদ খান। এই ছিল রাশিদ খানের সংক্ষিপ্ত জীবন বিবরণী। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।